আমি আরতি নস্কর হোমমেড ফুডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ হোমমেড ফুডে তৈরি হবে চিকেন কারি, একদম নর্মাল সিম্পল ভাবে, যেটা সবাই মোটামুটি করে খেতে পারবে। দারুণ রেসিপিটা, একদম সিম্পল ভাবে রান্না, সবারই খুব পছন্দের হবে, বাচ্চারা তো পছন্দ করবে, যেহেতু এতে একটু বিরিয়ানির গন্ধ বেরোবে। তো এতে বিরিয়ানির গন্ধ বেরোনো মানে বাচ্চারা ভাববে যে বিরিয়ানি খাচ্ছি, নর্মাল ভাতের সাথে এই তরকারিটা মেখে খেলে বিরিয়ানির টেস্ট পাবে। তো চলুন আমরা রেসিপি দেখে নিই। তো রেসিপি শুরু করার আগে বলে দিই, আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করবেন, আমার নতুন নতুন রান্নার ভিডিও আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকেও লাইক করবেন, আর ইনস্টাগ্রামেও আপনারা আমাকে ফলো করতে পারেন। তো চলুন রেসিপি শুরু করি। আজ আমি আপনাদের সাথে চিকেনের এক দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আমি চিকেনের অনেক রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি, বাট আজকে রেসিপিটা একদম সহজ সিম্পল, খুবই দারুণ রেসিপি, খুবই অল্প সময়ের মধ্যে আর চটপট রান্না করার মতো। তো এখানে আমার কাছে 800 গ্রাম চিকেন আছে, আমি খুব সুন্দরভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো জল ঝরিয়ে নিয়েছি, এবারে আমি এতে 800 চিকেন আছে তার মধ্যে 1 টেবিল চামচ আদা দিলাম, 1 টেবিল চামচ রসুন, আর এই 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর 1 টেবিল চামচ আমি ভিনেগার দিচ্ছি, দিলাম। তো ভিনেগারটা দিলাম এই জন্য মাংসটা তো খুব তাড়াতাড়ি গলে যায়, যার জন্য গলবে না। তো আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারেন, কিন্তু ভিনেগারটাই স্টিকিটা বেশি থাকে আর একটা খুব সুন্দর গন্ধ থাকে। তো যাই হোক, এখানে গোটা রসুন আছে 8 থেকে 10 দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, এখানে আমি মিডিয়াম সাইজের 4 পেঁয়াজ কুচিয়েছি, তো বেশি মশলা দেব না। তো 4 পেঁয়াজ কুচিয়েছি, তার মধ্যে 3 পেঁয়াজ এখানে মাখাচ্ছি আর 1 পেঁয়াজ কুচি রেখেছি তেলে দেব। তো এবারে পরপর মশলাগুলো দিয়ে দিই। তো হলুদ 1.5 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, আর লঙ্কা গুঁড়ো 1 টেবিল, ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবারে নুন স্বাদ মতো, আর তেল, আমি এখানে সাদা তেল দিয়ে মাখাচ্ছি, আর আমি সর্ষের তেলে রান্নাটা করব। সাদা তেল আমি দিলাম 3 টেবিল চামচ, আর এতে আলুও দেব আমি। তো এখানে আমি এটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি, খুব সহজ আর সিম্পল রান্না এটা, মানে নর্মালি সবাই এই রান্নাটা করে খেতে পারে। আমি এটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিলাম, এখন এটা 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব, আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। তো আমি এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, এবারে আমি মাংসটাকে রান্না করবো। তো আমি এখানে একটা কড়া বসিয়েছি, কড়াতে একটু তেল দেব, তেল তো আমি আগে দিয়েছি ওটি 3 থেকে 4 টেবিল চামচ, তো এখানে আমি আরও 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এরকম দিয়ে দিলাম, এবারে এর মধ্যে আমি
দুটো তেজপাতা ফোড়ন দিলাম, আর এখানে আছে কিছু গোলমরিচ, একটু জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো সব আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে পেঁয়াজ কুচি কুচি সেটা দিয়ে দিলাম। আর এখানে আলু আমি কিছুটা কেটে রেখেছি, আলুগুলো কিন্তু আমি ভাজবো না, ডাইরেক্ট মাংসের সাথে কষাবো, তো আমি একটু ছোটো ছোটো সাইজের কেটে নিয়েছি আলু। এবারে ফ্লেমটা হাই আছে, হাই ফ্লেমে হাই ফ্লেমে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলো হাই ফ্লেমে ভাজছি, দেখুন পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, হালকা হালকা লাল হয়েছে, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা নষ্ট হয়েছে সেইভাবে এটা ভাজতে হবে, মানে যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা নষ্ট হয়ে যায় আর হালকা লাল হবে। তো এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেব। ফ্লেমটা এখনো হাই আছে, এবারে আমি এই ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দেব। হাই ফ্লেমে আমি এটাকে ঢেকে রেখে দেব। এখানে আমি হাই ফ্লেমে এটাকে ঢেকে রাখবো 2-3 মিনিট, কেন জল বেরোবে। 2-3 মিনিট হয়ে গেছে, তো ওটা হাই ফ্লেমে আমি রেখেছি, এখনো কিন্তু কোনো জল বেরোয়নি, দেখুন ওটাকে এভাবে ভাজতে হবে একটু। এবারে আমি ফ্লেমটাকে লো করে দিলাম, মিডিয়াম করে দিলাম, মিডিয়াম ফ্লেমে এটা আরও 2-3 মিনিট থাকবে। এবারে প্রচুর জল হয়ে গেছে, এবারে আমি ফ্লেমটাকে হাই করে দেব। টমেটোগুলো খুব সুন্দর ম্যারিনেট হয়ে যাচ্ছে, এবারে আমি ফ্লেমটাকে হাই করে দিলাম। হাই ফ্লেমে জলটা পুরো টেনে গেলে তারপরে আলু দুটো দিয়ে ভালো করে ভাজবো। অনেকে আছে যেরকম যে কোনো মাংস রান্না করলে আগে আলুটাকে ভাজে, তো আলুটা আগে ভাজার দরকার নেই, ওতে টেস্টটা কিন্তু নষ্ট হয়। আলু ভেজে বের করে ওতে ভালো করে মশলা ঢোকে না, নুন ঢোকে না, আলু ভেজে বের করে দেয় দিয়ে কোনোরকমভাবে জল ঢালার আগে, মানে মাংসেতে জল ঢালার আগে কষিয়ে দেবে, জল ঢেলে দেয়, তো ওতে টেস্টটা নষ্ট হয়ে যায় আর তরকারি এই জন্য পানসা হয়ে যায়, মানে জল জেপসা হয়ে যায় তরকারিতে জল কেটে যাচ্ছে, সেই জন্যই ওটা কখনোই করবেন না। আলু মশলার সাথে একেবারে কষাতে হয়, কাঁচা আলু তো এই নয় যে কাঁচা থাকে, এটা খুব সুন্দর একটা ভাজা হয় মশলার সাথে কষানো হয়, খুব সুন্দর কষানো হয়, কষাতে কষাতে খুব সুন্দর সিদ্ধও হয়ে যায়। ফ্লেমটা হাই রেখেছি, তো জলটা মোটামুটি অনেকটাই টেনে গেছে,
দেখুন হাই ফ্লেমে জল বেশি বেরোয়নি, অল্পই বেরিয়েছে, কারণ ভিনেগারটা দিলে জল বেশি বেরোয়নি। তো এবারে আমি এই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা হাই ফ্লেমেই থাকবে, এইভাবে প্রথম এটাকে কষাতে হবে ঢেকে দিচ্ছি। এখন এটা মোটামুটি হাই ফ্লেমেই থাকবে দু মিনিট, হাই ফ্লেমে রাখা দু মিনিট হয়ে গেছে। এবারে আমি এটাকে ফ্লেমটা লো করে ঢেকে ঢেকে এবারে কিন্তু কষাবো, কষাতে একটু টাইম লাগবে, ততক্ষণ আলুগুলোও সিদ্ধ হবে, মাংসগুলো খুব সুন্দরভাবে গলবে। মাংসতে এমনিও একটু ভিনেগার দিয়েছি, মাংস গলে নষ্ট হবে না। লো ফ্লেমে এরকম 4-5 মিনিট থাকবে। তো তেলও রিলিজ হয়ে গেছে আর মাংসটাও খুব সুন্দরভাবে সে মশলার সাথে মিক্স হয়ে গেছে। তো এর তেলটা মোটামুটি রিলিজ হয়ে এসছে, এবারে আর একটুখানি আমি কষাবো, কষিয়ে এবারে এসে জল দিয়ে দেবো। তো আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর আলুও সিদ্ধ হয়ে গেছে, কোনো প্রয়োজন পড়ে না আগে আলু ভাজার। এবারে আমি সুন্দর করে কষিয়ে এতে জল দিয়ে দেবো। এখানে আমার কাছে 2 গ্লাস জল আছে, 2 গ্লাস জল আমি দিয়ে দিলাম। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফুটছে। এবার এটাকে আমি ঢেকে 2 মিনিট এটা ঢেকে একদম ফ্লেমটা মিডিয়াম করে 4-5 মিনিট ফুটতে দেব।
তিন থেকে চার মিনিট হয়ে গেছে। এবারে আমি এতে একটু বিরিয়ানি মশলা দিচ্ছি এক টেবিল চামচ। এটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে আর মনে হবে যেন নর্মাল ভাতের সাথে মেখে খেলে মনে হবে যেন বিরিয়ানি খাচ্ছি, খুব সুন্দর লাগে এটা দিলে এর ফ্লেভারের জন্য। তো আমার মা আলুটাও গলে গেছে, দেখেছেন দেখুন সুন্দরভাবে আলুও গলে গেছে। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি খুন্তি দিয়ে চেপে, এই যে দেখুন এই যে আলুও গলে গেছে। এবারে আমি এতে একটুখানি ঘি দিচ্ছি এক টেবিল চামচ মতো উপর থেকে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিয়েছি। তো আমাদের চিকেন কারি একদম রেডি। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতেও, একদম লাল টকটক, আর খেতেও কিন্তু সুস্বাদু একেবারে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, একদম সিম্পল রেসিপি, সিম্পলভাবে রান্না। তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো।